নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়ে তাঁকে কালিমারিত করার চেষ্টা হয়েছে। এবার এই অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারিকে মানহানির নোটিশ পাঠালেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল সাংসদ। জানা গিয়েছে, দুই বিজেপি নেতা অবিলম্বে ক্ষমা না চাইলে আদালতে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করবেন অপরূপা।